ওয়াচ টাইম বাড়াবেন। তো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজ করবেন? তো ইউটিউব ওয়াচ টাইম লাগবে এবং 1000 সাবস্ক্রাইব। তো আপনি খুব সহজে আপনি আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, তো সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম। তো আপনি এখান থেকে যাবেন ইউটিউব ভিডিও ম্যানেজে। ভিডিও ম্যানেজ যাওয়ার পরে এখান থেকে আপনি মনিটাইজে গেলে, আমার তো এখনও পুরো হয় 400 ঘন্টা, তো আমি এটা দিয়েছি। এই যে এখন 1000 সাবস্ক্রাইব লাগবে আপনার ওয়াচ টাইম এই মনিটাইজ হতে, তো আর লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আজকে আমি দেখাবো আপনি কীভাবে এই ওয়াচ টাইমটা পূরণ করতে পারবেন সহজে। তো চলুন দেখে আসি কীভাবে আপনি ওয়াচ টাইম পূরণ করবেন। তো আপনাকে করতে হলে অবশ্য ক্রমের সাহায্য করতে হবে। তো আপনি এখানে ক্রমে যাওয়ার পরে এখান থেকে আপনাকে একটা ই নামাতে হবে, প্রোফাইল, ক্রোম প্রোফাইল, ক্রোম প্রোফাইল, প্রোফাইল জেনারেটর। তো আপনি ক্রোম প্রোফাইল জেনারেটরে যাবেন, যাওয়ার পর এখানে ক্রোম জেনারেটর সফটওয়্যার ফ্রি এখানে যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু সময় নেবে, তো এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনাকে আর কি। ইন্টারফেস দেখানোর পরে আপনি এখান থেকে জেনারেটর, এখানে ডাউনলোড আছে, তো এখানে ডাউনলোডে প্রেস করার পরে এই যে ডাউনলোডের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে প্রেস করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমার কাছে ডাউনলোড করা আছে, এই জন্য আমি দেখাচ্ছি না। তো ডাউনলোড করা ফাইলটাকে আপনি ওপেন করবেন, মানে এখানে ডাউনলোড করা আছে যে ক্রোম প্রোফাইল জেনারেটর। তো এটারে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে, তো এই ইন্টারফেসটা দেখাবে, এখানে ডাবল হয়ে গেছে, তো আমি এখানে কেটে দিচ্ছি। তো এরকম দেখাবে। তো এখানে কাজ হচ্ছে, এখানে ক্রোম একটা তো একটা, তো আপনি এখান থেকে আপনি এখানে যদি 10টা পায়, আপনি এখানে ক্রোম ট্যাব ওপেন করতে হবে আপনাকে। তো আপনি যদি চান এখান থেকে আপনি 100 বা 1000, 100 বা 1000, 10000, আপনি যা ইচ্ছা ততগুলো ট্যাব আপনি এখান থেকে। আমি এখানে 10টা ট্যাব ওপেন করে আপনাকে দেখাচ্ছি, এক ক্লিকে 10টা ট্যাব ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যাওয়ার পর এখানে 10 দিলাম, যাওয়ার পরে এই এখানে নিচে চাপ দিলে এই যে ওকে কমপ্লিট দিলাম। তো দেখেন এখানে এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10টা ট্যাব ওপেন হয়ে গেছে। তো আমি এখানে একটা ট্যাবের কাজ করে দেখাবো, বাদ বাকি 9টা আবার আপনি করে নেবেন, 10টা আপনার ইচ্ছা, আপনি যতগুলো করতে যান ততগুলো করতে পারবেন। তো আমি একটা ট্যাব থেকে আপনি দেখিয়ে দেবো কীভাবে আপনাকে জেনারেট করবেন। তো এখানে যাওয়ার পরে এরকম ক্রমে ওপেন করার পরে প্রথম ট্যাব ওপেন করার পরে আমি এখানে অ্যাড দেওয়া আছে, তো আমি এগুলো একটু কেটে দিয়ে আপনাকে দেখাবো আপনি কীভাবে করবেন। আমি দেখাই দেবো আপনাকে কীভাবে আপনি করবেন। তো আমি ক্লিয়ার করলাম, তো আমি আবার গেলাম ট্যাবে, যার পর আপনি এখানে 3 ডট প্রেস করবেন, 3 ডট এই যে উপরে 3 ডট এখানে যাবেন, যাওয়ার পরে যাবেন মোর টুলসে, যাওয়ার পরে যাবেন এক্সটেনশনে, এক্সটেনশনে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি এইখানে ক্রমে পাশে এই যে 3 মেন মেনুতে প্রেস করবেন, মেন মেনুতে প্রেস করার পরে একদম নিচে আসবেন, নিচে এসে ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন, এখানে প্রেস করবেন। করার পর দ্বিতীয় ট্যাব ওপেন হবে, হওয়ার পরে এখানে সার্চ দ্য স্টোর এখানে ক্লিক করবেন। সার্চ দ্য স্টোরে ক্লিক করার পরে এখানে লিখবেন লুপ, লিখে ইন্টার বাটন প্রেস করবেন। ইন্টার বাটন প্রেস করার পরে দেখেন লুপ পার ফর ইউটিউব এইটা আসবে। তো এইটারে আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ আসার পরে এখানে অ্যাড টু ক্রোমে যাবেন, অ্যাড করবেন, অ্যাড করার পরে যে অ্যাড এক্সটেনশনেও অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এর কাজ শেষ, রিটার্ন অন সিস্টেম এখানে দেবেন,
এখানে আপনার ই যাবে, জিমেল যাবে, তো আপনি এখানে জিমেল অ্যাড করতে পারেন বা না, আর আপনার কাছে একাধিক জিমেল নাও থাকতে পারে, তো আপনি এখান থেকে এটায় জিমেল কেটে দিলেন, দেওয়ার পরে হোম পেজে গেলেন। হোম পেজে যাওয়ার পরে আপনি আবার এই থ্রি ডটে প্রেস করে মোড়ে যাবেন, মোড়ে যাওয়ার পরে এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে আবার এই মেনু মেনুতে যাবেন, যাওয়ার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি এটা ফ্রি ভিপিএন, ফ্রি অর্থাৎ ভিপিএনগুলো আছে এগুলো ইউজ করবেন, আর আপনার যদি কেনা থাকে সেক্ষেত্রে আলাদা, কিন্তু আপনি এখান থেকে ফ্রি ভিপিএন ইউজ করতে পারবেন। তো আমি এখানে সার্চ দেবো এখন ভিপিএন লিখে, ফ্রি ভিপিএন, এরপর বলি ফ্রি ভিপিএন, ভিপিএন লেখার পরে এখানে এন্টার বাটন প্রেস করলে চলে আসবে জেনমেট। তো এখানে এটার উপরে প্রেস করবেন, প্রেস করার পরে এখানেও অ্যাড করে নেবেন সেমভাবে। তো টু অ্যাডে গেলাম, এখানে অ্যাড এক্সটেনশনে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে ডাউনলোড হবে, তো এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হলে এখানে আবার সিস্টেম ওকে আসতে পারে। তো এখানে দেখেন কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে, এখানে আছে টার্ন ওয়ান সিস্টেম, তো আপনি এখান থেকে এটা কেটে দেবেন, এটা এখানে দেখাবে আপনি কিনতে পারবেন, এখানে অপশন আছে অনেকগুলো, এখানে যে মান্থলি, মান্থলি আপনি কিনতে পারেন, প্রো এটা লেগে প্রো, এটা আল্টিমেট, আল্টিমেটে আপনি এখান থেকে পে করে কিনতে পারবেন, স্টার্ট ফর 7 ডেজ ফ্রি ট্রায়াল, তো আমি এখান থেকে ট্রায়াল যাচ্ছি না, এখানে নর্মালি আপনি 2 মাস পাবেন, তো এখান থেকে আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি এখন যাব হোম পেজে, হোম পেজে এখানে দেবো ইউটিউব, ইউটিউব সাহায্যে এখানে ইউটিউব আসবে, তো এখানে ইউটিউব প্রেস করলাম, তো আপনি যে চ্যানেলটিকে আপনি ওয়াচ টাইম বাড়াতে যাচ্ছেন সেইটা এখানে আপনি সার্চ দিবেন, তো আমারটা আমি সার্চ দিচ্ছি, টেক সার্ভিস বিডি 1, তো এখান থেকে আপনি এন্টার চাপলাম, তো এখানে আমার ভিডিওগুলো চলে আসছে, তুমি এটার উপর লোগোর উপর ক্লিক করলে আপনার যত আমার যতগুলো ভিডিও আছে তো এখানে শো করবে, তো আমি এখান থেকে একটা ভিডিও নিতেই পারি, ভিডিও নিয়ে এখান থেকে আমি একটা ভিডিও অন করতে পারি, তো এটা আমি অন করি, হ্যাঁ এটা অন করি, অন করার পরে এখান থেকে আমি যে লুপস আছে লুপসটাকে আমি এখানে আবার রিলোড দিই, লুপসটা আসতে পারে রিলোড দিলে, তো রিলোড দিলাম, এই দেখেন লুপসটা চলে আসছে, তো এটাকে আপনি টিক দিয়ে দেবেন, এখানে প্রেস করলে টিক হয়ে যাবে, ডু নট নো ইউ ক্যান সেট ডিফল্ট লুপ লুপিং অ্যান্ড অটো এইচডি ইন দি অপারেশন প্রেস, তো এটা লুপ করলে কী হবে, এইটা আপনি অটোমেটিক জেনারেট হতে হবে, অর্থাৎ আপনি না এটা অটোমেটিক চলতেই থাকবে, এটা শেষ হলে লাস্টে গেলে আবার এখান থেকে প্রথম থেকে শুরু হবে, তো এটার কাজ শেষ, লুপের কাজ শেষ। এবার এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি, আমি এটা কেটে দিই, এটা কেটে দিয়ে দেখা আগে আপনাকে ই জেনারেট করতে হবে, এখান থেকে আপনি যে ভিপিএনটা সেটা ভিপিএনটা অন করবো, তো এরপর প্রেস করবো, প্রেস করলে ইন্টারফেস আসবে, তো এরপর প্রেস করলেন, প্রেস করলেন, তো এরকম স্ক্রলিং হবে, তো এরপর প্রেস করার পরে দেখেন এখানে রোমানিয়া, আপনি যদি প্রেস করতে থাকেন তো এখান থেকে আপনি ভিপিএন চেঞ্জ হবে, তো এই এই লোকেশন চেঞ্জ হবে, তো আপনি এখান থেকে লোকেশন সেট করতে পারবেন, এখানে 4টে লোকেশন ফ্রি দিয়েছে, তো জার্মানি, রোমানিয়া, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট, তো আমি সাধারণত ইউনাইটেড স্টেটেই সব বেশিরভাগ কাজ হয়, তো আমি ইউনাইটেড সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি ইউটিউবে গেলাম, যাওয়ার পরে আমি আমার চ্যানেলটাকে এখানে বসাই দিলাম, এখানে চলে আসছে, এখানে
এরপরে আগে আপনি ভিপিএনটা অন করে নেবেন, অন করে লোকেশনটা সেট করবেন। লোকেশনটা সেট করলে অটোমেটিক হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার এই ভিডিওটা অন করলাম, করার পরে এখান থেকে আমি লুপ মারটা আমি রিলোড দিই, লুপসটা আসে নাই। তো এখান থেকে আমি লুপসটা টিক মার দিয়ে দেব, এই যে এখানে টিক মার দিয়ে দেব, টিক দিলাম। টিক দেওয়ার পরে এখান থেকে আমি থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে যাবো হিস্টোরিতে যাব। হিস্টোরি যাওয়ার পরে টার্ন ওয়ান দ্য ওয়াশ হিস্টোরি এটার অফ করব। টার্ন এখানে আমি আগেরবার অফ করে রাখছিলাম একবার, তো এখানে অফ অবস্থাতে আমি এখান থেকে এরকম পুশ করে দেবো, পুশ জাস্ট পুশ করে দিলে এটা অফ হয়ে থাকবে। তো এটার কাজ শেষ। তো এবার এখান থেকে ভিডিও চলবে, আর এখান থেকে এই ভিপিএনটা অন করে দেবেন। এভাবে আপনি আপনার যতগুলো ট্যাবস আছে তো এটারে আপনি কেটে দিবেন না, এখান থেকে কাটবেন না। তো এটারে রেখে আপনি দ্বিতীয় ট্যাবটা ওপেন করবেন, দ্বিতীয় ট্যাব ওপেন করবেন এবং পুনরায় আপনি এখান থেকে এক্সটেনশন যাওয়া যায় টুলস মোড়ে যায়, এক্সটেনশনে যাওয়ার পরে এখান থেকে ভিপিএন লুপস্টারে অন করবেন। এখান থেকে ভিপিএন সার্চ দিলে চলে আসবে ফ্রি। তো এখান থেকে এভাবে আসবে, চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এগুলো অ্যাড করে নেবেন। তো বাদ বাকি যে যতগুলো আপনার আপনার মনে হচ্ছে আপনি যতগুলো দিতে যাচ্ছেন, আপনার যতগুলো ভিডিও আছে তার উপর নির্ভর করে আপনি অস্ট্রেলিয়া দিতে পারেন। অনেকগুলো ভিডিও হলে আপনি মনে করেন 20টা ভিডিও, তো আপনি 20টা এরকম এরকম ট্যাব ওপেন করতে পারবেন, 20টারে ওপেন করবেন। তো এখানে যদি আপনি 20 লিখেন, এখানে যদি 20 লেখেন, তো এখানে 20 লিখে ইন্টার প্রেস করলেই বা এই যে ওকে বাটনটা প্রেস করলেই 20টা ট্যাব ওপেন হবে। তো এইভাবে আপনি 1000 বা 500 আপনার যতগুলো সম্ভব আপনি নিতে পারবেন। ট্যাব ওপেন করার পরে আপনি আপনার বাদ বাকি ভিডিওগুলো এখানে চালু করে দিবেন। তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ওয়ান থাকতে হবে এবং নেট লাইনটা অন রাখতে হবে। যতক্ষণ আপনার নেট লাইন অন থাকবে এবং আপনার পিসি অন থাকবে ততক্ষণও জেনারেট করতে থাকবে। তো আপনি যদি পিসি অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আর ওইটা চালু থাকবে না, সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। তো আপনার আপনার উপর পিসির উপর নির্ভর করে যে আপনার পিসি কনফিগার কেমন, হয়তো অনেক সময় ল্যাগ করে পিসি অন করে রাখলে। তো আপনি এই যে আমার চলে আসছে, তো এইভাবে আপনি এখানে আবার যাবেন। তো আমি আবার আপনার রিভিউ দেখাই দিই কীভাবে করবেন খুব সহজে। গুগলে ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ দেবেন ক্রোম প্রোফাইল জেনারেটর। ক্রোম প্রোফাইল জেনারেটর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে আসবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লিঙ্কটা দেখাবে এটা নিচে আসার পরে স্ক্রলিং করার পরে এখানে ডাউনলোড নাও, তো এইখানে প্রেস করলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে ট্যাব ওপেন করে নেবেন। আপনার যতগুলো লাগবে ট্যাব, তো ট্যাব ওপেন করে নেওয়ার পর ট্যাবে যাবেন, প্রথম ট্যাবে যাবেন। যাওয়ার পরে এখান থেকে থ্রি ডটে যাওয়ার পরে মোরে টুলসে এক্সটেনশন যাই লুপস এবং ভিপিএন এই দুটো অন করে নেবেন। তো এখান থেকে দুটো যাবেন, এখানে নিউ ক্রোম ওয়েবটা যাবেন, এখানে সার্চ দেবেন, সার্চ দিয়ে চলে আসবেন। সার্চ দিলে ওই দুটো অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে এখান থেকে আপনি অ্যাড করে নেওয়ার পরে আপনি আপনার লোকেশনটা সেট করে নেবেন। এখানে ভিপিএন অন করার পরে ভিপিএন অন করে নিয়ে, তো এখান থেকে ভিপিএন অন করে নিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিপিএন অন করে নিয়ে আপনি কাজ করে, তো ভিপিএন আপনি অফ করতে চাইলে অফ করতে পারবেন। এখান থেকে আপনার লোকেশন যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, তো আপনি না চাইলেও আপনি সমস্যা নেই, আপনি এখান থেকে প্রিন্টারে ই করে দেবেন, প্রিন্ট করে দেবেন, এন্টারে প্রিন্ট করে দেবেন। তারপরে এখানে থাকবে, তো এখানে দেখা যাবে, প্রিন্ট করে দিলে এখানে দেখেন দেখা যাবে, আর এখানেও দেখা যাবে, এটা অটোমেটিক চলতে থাকবে।
তো এখানে পিন করে দিলে সুবিধা কি, আপনি এখান থেকে আপনার লোকেশনটা আপনি দেখতে পাবেন। আর এইগুলো লক করা আছে, এগুলো কিনতে এগুলো কিনে নিতে হবে। যদি কিনে নিতে পারেন তাহলে এই লক এই নিচেরগুলো আপনি ইউজ করতে পারবেন খুব সহজে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।